Krishna Krishna Hari Hari Oh Khanda Mandala Karang Vyaptam Jena Chara Chara Tatpadang Darshitam Yena তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমজ্জং দদাতিশ পদান্তিকম্। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বানুসৃতং দেবীং তং প্রণমামি হরিপ্রিয়ং। মংসাকল্পতরুভ্যং চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অজানুলম্বিত ভুজৌ কনকাবধাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজভরৌ যুগধর্মপালৌ বন্দে জগত প্রিয়করৌ করুণাবতারৌ। নমোস্তু কালসত্তায় জগন্নাথসুতায় সবৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছিন্ন জরীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ধৌহাতরু ভজে আমার ভক্তির পূজা আমা হইতে ভর সেই প্রভু ভেদে ভাগবত চরিয়চুদির। মাংসাকল্পতরুভ্যং চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম্। খলৌ নাস্তৈব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়েৎ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। মণিপুরী গৌড়ীয় বৈষ্ণব ধর্মার শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর বাক্যচন্দ্র মহারাজার প্রাণের প্রিয় প্রাণগোবিন্দ অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত গদাধর শ্রীবাস পঞ্চতত্ত্ব স্বয়গোসাই চৌষট্টি মহন্ত ব্রজের শান্ত দাস্য সৈক্য বাৎসল্য মাধুর্যরসের ভক্ত এবং আমার শিবাসঙ্গ বেরিদিয়া থাইতারা নামবাবক পুনর্বাবক খমফাম ফাম আরাংপা সম্বাসা এবং অষ্টসখীর ভাবে যে রাসমণ্ডলীগত আমি প্রভুর নাম কীর্তন করিয়া
ও মাসমন্ডলী স্বরূপ শিবা সঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ আন্তর্জাতিক সঠিক ভজন, সঠিক ভোজন এবং সঠিক সংস্কৃতি হান দরিয়াথনার খৌরাংল ঠৌরাংল আয়োজন করেছি এ মহতি নামযজ্ঞগত আহরিয়া শ্রবণ করে দিতারা নাম কীর্তন কর্তারা হাব্বির চরণ খয়াত কোটি কোটি ভক্তি কাট করিয়া আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবত সঙ্গের নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠের বুধবারের এই আয়োজনে আনার আমি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের তরফে তো আজিকার পাঠে হান ভারতর মাটির কাশারর মুঙ্গরদর অম্বুলতারা গাঙ্গুয়ারা রাজালোকে মুদগল্য গোত্রীয় আমার মণিপুরী গৌড়ীয় পরম্পরায় আশ্রিত বারামণির বেকিরপাড়র পরম বৈষ্ণব কবি চানমণি সিংহ গিরকর গুরুদেবের আশ্রিত ভক্তমানায় সমগ্র মণিপুরী সমাজর নাংপালপা কবি চাম্পালাল সিংহ গিরক গেলগাকালি রাতিকার দেখটায় নিত্য ভ্রজধামে যাত্রা করেছেন ওয়ে হানের আমি আজিকার পাটে হান সেই কবি চাম্পালাল সিংহ গিরকর নিয়ে পাটে হান আমি উৎসর্গ করেছি কোরআনির খৌরাঙ্গে সিগা কবি চাম্পালাল সিংহ আমার সমাজের জাগরণের কোভাগ গোকুলানন্দ গীতিস্বামী যে গুরুনালাই আশ্রিত সেগা মুহি সিংহ গিরকর শিষ্যক গোকুলানন্দ গীতিস্বামী আমার গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এহানা সমগ্র মণিপুরী সমাজ স্থান মণিপুরও বলিক বাংলাদেশও বলিক ত্রিপুরাও বলিক আমি এক ধর্ম এক সংস্কৃতি এক মণিপুরী গৌড়ীয় বৈষ্ণব বিশ্বর মাঝে আমার পরিচয় আখ্যান আমি মণিপুরী গৌড়ীয় বৈষ্ণব এহানার আমাদের ভুবনেশ্বর সাধু ঠাকুর বাক্যচন্দ্র মহারাজারে দীক্ষা দেশে রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী ও মার্গ তো আমি পিছে দেখে আসি সাধু বাবাই গিয়া বাক্যচন্দ্র মহারাজার রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তীর গুরুনাল অনাত্ম খানি সেই বাক্যচন্দ্র মহারাজার ও অনাথে শ্যামনগর চক্রবর্তী শ্যামনগর চক্রবর্তীর শিষ্যক কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর তার শিষ্যক ভুবনেশ্বর সাধু ঠাকুর উষাদে সমগ্র মণিপুরী সমাজ স্যার বাক্যচন্দ্র মহারাজার কারণে গৌড়ীয় বৈষ্ণবনার কারণে গোকুলানন্দ গীতিস্বামী নিজের ইমাঠাল্য মাতৃভাষার কাবুলিয়া যে গই সংগ্রাম করেছি তাও কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধর্মে মুই সিংহ গিরকরাং নাম পাশের ধরমে মুহর ধরমে এবং ও ধর্ম আনাতেই আমার ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরক ধরমর্গ ধরমগাঙে আর নাং ধরম কে আহাতা আমি যদি সার্বে আন করিয়া উতালে আমি দে ইহার ধরমগাঙে আনার প্রায় বৈষ্ণব পুরানা পুরানা বৈষ্ণবর উপস্থিতি আমি দিয়া বৈষ্ণবগুলি কি থানি এ ধরমগাঙে আনাতে জরম হেতা ডক্টর কালীপ্রসাদ তা কিন্তু এ ধরমগাঙর ঔসমিকার স্নাতক অর্থাৎ বিএ পাস করিয়া বরখলার উদে হায়ার সেকেন্ডারিয়াত মাস্টারি করেছে মৈরাঙ্গ লোকে আমার হাবিত শিক্ষিত মান হব কিনা
মাইপাক সাধু বৈষ্ণবগিরি থানি এর স্বাধীনোত্তর ভারতে এ ধরমগাঙে হানোর নামানুকরণ এহানোর গজে মি আগেও লাইতে ছিল, কারণ ধরমগাঙে হানোর কাদা আমার শ্রীকুণা বলিয়া যে জায়গা হান ও শ্রীকুণা বল তারা জাগাও না মহাপ্রভু চৈতন্য দেবর যে টাকা গপুর পরমানন্দ পুরন্দর মিশ্র পরমানন্দ মিশ্র এবং মহাপ্রভু জগন্নাথ মিশ্র তিন নম্বর বইয়া পুব, কিন্তু শিলচরে শ্রীকুণার মাঝে তা আসিল গা গৌরাঙ্গ মহাপ্রভুর বংশধরা, গৌরাঙ্গ মহাপ্রভুর বংশধর দুগুয়া আসিল আগ শ্রীকুণার মাঝে আসিল আর এক আগ খাম্বার বাজার বল তারা দেহান খাম্বার বাজার বেকাবানারে বুরুঙ্গা বলি আর বুরুঙ্গা বুলবিলিঙ্গা এ সাথে গাং যেতা মাতিয়া এটা তারা মহাপ্রভুর যে টাকাও আসিল ওয়ালা আমি বিক্রমপুরের মাঝে পুরানা পুরানা বৈষ্ণব আমি পাচ্ছি ওষাদের ধরমগাঙে আনার ধরমগাঙে আনার পুরানা পুরানা বৈষ্ণবর উপস্থিতি পেয়া ও কারণে কালীপ্রসাদ ওজার যেগুলান দীক্ষাল আছে মাইপাক সাধু তার নাম মাইপাক সাধু ওপের মাঝে ধনঞ্জয় সাধু আর কি সাধু আসিল ধনঞ্জয় সাধু ইন্দ্র সাধু কালীপ্রসাদ ওজার পিছে সাধু এর সাথে ইন্দ্র সাধু বা বললাম কিনা নাই ধনঞ্জয় সাধু আরো সাধু আবার বললাম না রামগোপাল সাধু এখানে সাধু আর নাই বুঝেছিল আওয়ানার গজে আমি দিনাহান লাইফ দেনা উচিত তো আমি দেহারান কালীপ্রসাদ ওজা গোকুলানন্দ গীতিস্বামী চানবুই বাবা আমার ধর্মর কবিগতাও এবং ও পতুব আমার সুদন্যা রাও চানবুই বাবার জানাজ্ঞ এবং তাও ওই পথে আশ্রিত আমি দেহার এ পথে গতেই আমার কবি চাম্পালাল সিংহ বিরক তা স্বয়ং চানমণি বাবা রাং দীক্ষা লইয়া নাম লইয়া ভজনের পথে শুদ্ধ বৈষ্ণব লইয়া আমার তৃণপ্রভুর সেবা পঞ্চতত্ত্বর সেবা স্বয়ং সেবা তা তা জড়িত ইয়া বৈষ্ণব পথে গতা আসে গ তো আজি মহান বৈষ্ণব গ তারে বৈষ্ণব মানুষ না চিনেছি কিন্তু তা গোপন বৈষ্ণব অপ্রকাশিত ভাবর চরম গভীর বৈষ্ণবা যেহেতু তার লগে আমি সঙ্গ করে শুভান্তে তার শ্মশানে পিয়া গিয়া নাগুন দিয়া সাধন ভজন করেছে নীরব মানুষ এবং তার ভাষার গাম্ভীর্যতা তার ইকরার গাম্ভীর্যতা ভাব রস যে হারল তা নিজে নিজের কলম গল নিজের ইকরাল বিশ্বর মণিপুরী সমাজের মাঝে তা প্রতিষ্ঠিত কবিয়া হিসাবে নাং পালইয়া গেছে গা এবং হুতা কবিগণা গই আমার গৌরীয় বৈষ্ণব সবা সময় এবাকা রথযাত্রা মুঙ্গে দেহের সময় হান স্নান যাত্রা আমার তা লময় রথস্নান যাত্রা রথযাত্রা এটা মুঙ্গে দেহের সময় হান এবং স্বয়ং একাদশী হানো গিরকে পারগা কারণ আগামী দুই তারিখে আমার তা স্বয়ং একাদশী বৈশাত বৈষ্ণবগিরি থানি উত্তরায়ণ মূল তারা সময়ে হান যেগই পা পার তারা দৌ অপনা পার তারা রথযাত্রার সময় আনা যেগ দৌনা পার তারা এবং দৌনার বারো দিনকার তেরো দিনকার ভিতরে যেটাই একাদশী আহান পানা পার তারা ওটা পরম মঙ্গলময় ঈশ্বরের পথে যাত্রা করতারা তো যে গিরক জীবনে কোনোদিন আহান মানুয়া ওরে গালি আহান না দেশে মানুয়া ওরে লগে কুতর্ক আহ না করেছে
এবং নীরবভাবে সাহিত্য সাধনা করিয়া গেছে গা। এবং পর্বনাগর যত সবে তারে শুদ্ধ ভাষায় ঘরে ঘরে শিক্ষক কইয়া হাফিজে শিক্ষাদান করিয়া গেছে গা। শিক্ষা বয়সের অন্তিম লগ্নে গৃহ করে আমি রামগোপাল একাডেমিত্ব সাহিত্য তীর্থ উপাধি ভূষিত করেছিলাম। বিভিন্ন সংগঠনে গৃহ করে বিভিন্ন উপাধি ভূষণ করেছিলাম। তৎসঙ্গে তার বিদ্যার সেই অবদানওয়ানোর কারণে শেষ বয়সে রামগোপাল একাডেমি শিক্ষকতা করল কয়েক বছর। এবং তার ইকরার কলম্বর ও গাম্ভীর্যতা হওয়ার কারণে আসাম সরকারে গৃহ করে সাহিত্যিক পেনশন নিয়ে ভূষিত করল। নিয়ামপাড়া অর্থনৈতিক সংকটের হাদিগদে গৃহকে নিজের ইকরা কলম্ব বন্দনা করেছিল এবং অনেক লিরিক ছাপিয়া নিকালাছে। জেহানোর গোসানার কাব্যময় এরে রাতি এহান তার অমূল্য সৃষ্টি আহান থা গেছিল গা। জেহানোর গোসানার বহু মানুষে তার ইকরার গোসানার মুগ্ধ ইয়াই করা কিনি করেছিল। ও তার মামিও কবি চাম্পালাল সিংহ গিরকর কাব্যগ্রন্থ আহান সমালোচনা করেছিল। জেহান কালীপ্রসাদ দর্শনে প্রকাশিত হয়েছিল। আজি গুণমুগ্ধ কবি চাম্পালাল সিংহ গিরকর গোসানার টটরিয়া গেলে গা আমার তা টটরিয়া লম নাই তো। তাই হাবির শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাট করি আমি গিরকর নঙে নাম পদাগ আমি কীর্তন করিয়া দিন গা। আজিকার নামে হেন মিতা বৈষ্ণবে ঘর মৃত্যু এনার লগে নিয়ামপাড়া মিলিয়া আজিকার কীর্তনে এন ঐতইব। শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ড পঞ্চবিংশতি অধ্যায় একবিংশতি অধ্যায়ে মহাপ্রভু চৈতন্যদেব শিবাসঙ্গনে কীর্তন করে কীর্তনের মধ্যে অলৌকিক মহিমা প্রকাশ করে। আমার পূর্ববর্তী পাঠক বাংলাদেশের অনিল রাজকুমার কুমার বংশীয় অনিল রাজকুমার গিরকে তিন নম্বর এত 23 নম্বর পয়ার পেয়া পাঠ করিয়া গেল গা। হ্যাঁ সুখী গীতানকে করে কিসাদে দুঃখী গীতানকে করে সুখী গীতানক গ্রহণ করে দিয়া নেটওয়ার্কে খানি ডিস্টার্ব দে না খল্ল বৈষ্ণবগিরি গীতানি মি পাঠান খানি করিয়া জিঙ্গা। তো আজিকার পাঠে হান মহাপ্রভু চৈতন্য দেবে শিবাসঙ্গনে কীর্তন করেন সময় না শিবাসর পুতর দৌল শিবাসর পুতর দৌল মানুষ আগ জড়মইলেই মোরানি লাগে। অতএব শিবাসঙ্গনার মহাপ্রভু চৈতন্য দেবের মরেসে পুতকু বল লগে শিবাসর মরেসে পুতকু বল লগে মহাপ্রভু চৈতন্য দেবের যে তত্ত্বকথা টটরা সে ওখানে আজিকা পাটে হানোর মাহিত্য হান। তাই বৈষ্ণবগিরি গীতানে মনান দিয়া পাটে হান শুনে দেন একা বলি আমি কোটি কোটি ভক্তি কাজ করে উঠি। একদিনও নাচে প্রভু শিবাস মন্দিরে সুখে শ্রীনিবাস আদি সংকীর্তন করে দৈবে বিহারী যুগে গৃহে শিবাস নন্দন পরলোক হইলেন দেখে নারীগণ
আনন্দে নৃত্য করেন নিত্য শ্রী সচিনন্দন। আচম্বিত শিবাস গৃহে উঠিল কন্দন, সত্তরে আইলা গৃহে পণ্ডিত শিবাস, দেখে পুত্র হইয়া আসে পরলোক ভাস। বৈশান্ত বৈষ্ণবগিরি থানি শিবাসঙ্গনে যেবাকা হরি সংকীর্তন চলে, ও সময় বানা হরি সংকীর্তন বানা শ্রীনিবাস গাছি, দেবানন্দ গাছি, মুকুন্দ গাছি, সাথে মহাপ্রভুর নিত্য ভক্ত তাই হরি সংকীর্তন কর্তারা গড়ে ভিতরে শিবাসর পুতক নড়াইয়া যেগো আসে, ও গিরকুক দৌ পড়িল গা। শিবাসর পুতক দৌড়ার কারণে গর্গদাসী নিমলুতায় বেয়া পাওতায় রৌ মিলে কাদানি কল্লা শিবাসর পুতক দৌল বলিয়া। মহাপ্রভু চৈতন্যদেবের লগে হরি সংকীর্তন করেন, শিবাস কাদানি শব্দায়ন হুনিয়া গড়ে দাবদে দাবদে আয়া হমিল গা, হমিয়া দে হেরহার উতক দৌবসে। পরম গম্ভীর ভক্ত মহাতত্ত্ব জ্ঞানী স্ত্রী গানেরে প্রভু দিতে লাগি দেয় আপনে, তোমার তত সব যেন কৃষ্ণের মহিমা, সম্বর রুদন সবে চিত্তে দেহ কমা। বেশান্ত বৈষ্ণব গৃহী থানি আত্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী পরম ভক্ত যেটা জন্ম মৃত্যু এ জিনিসে হান, যেদিন জনবস দিন আরেই তর মরণ হান এলে পইয়া থা, মনিয়াও কুঙ্গল গৌ ঝরমনার বার্তারা, মনিয়া কুন গৌ মরে বার্তারা, অর্থাৎ বিধির বিধান নিজ কর্ম ফলে কর্ম দুষে কুলে তা বদলা বদলা জরম হইতে থাই তারা, পুনরপি জনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এহা জগৎগুরু শঙ্করাচার্য গিরকে মহমুদ গর্বতরা লেরি কুয়ানার ই পড়িয়া গেছে গা। অতএব জন্ম তাতে কর্ম ফলে জন্ম তাই যায় অর্থাৎ এবং এ জন্মে যে কর্মহান করতেই অজনম আলো পরজনমান পেতেই গা। অতএব শিবাসর পুতক যে গ আজি শিবাসর গড়ে উজ্জেছে গা, এগ পূর্বজন্মের কর্মফল তা হবা সে আর প্রভুরা আত্মসমর্পণ করেছে নিবেদন করেছে ভাপকাগর পুতক অজনম সে গা, কর্মফল হবা নেই সে তা আচার আচরণহীন ধর্মকর্মহীন কাণ্ড জ্ঞানহীন বিবেকহীন বাপক মালকর জীবতইয়া জরমিতা মানুষের জীবনের হাবিত্ব ডাঙর ভাগ্য হাতে হওয়াওয়ালা ভংস হানাত হওয়াওয়ালা গোড়াও ধর্মকর্ম সংস্কার কর্তারা গোড়া অজরমনা পারানি। এহানেই শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণায় অর্জুনরে মাতেছে হান, হে অর্জুন জরমনা মরানি হান কারা তোর আথারা না হেন মরাতে ধার হান, যে মরে ভজের মরে হমাদে উগরে মি হবাকুলা আনাত নি আদে উড়িগা, এবং যে মর বিপক্ষে চলে আচার আনন্দ বিপদে চলে উগরে মি অধম কুলা হান দেউরি। বয়সান্ত বৈষ্ণব গৃহী থানি মণিপুরি গয়া ঝরমনে হান পূর্বজন্মের কর্মফল সারা মণিপুরি হওয়া যায় না। আজিকার আমার পাটে হান মণিপুরের তো
রাজকুমার রাধামোহন ইয়া মন্দিরকে হুনে ইয়ামোহন বহুদিন কে বাদ আপসে মুলাকাত হুয়া হে মে ভক্তি করতা হো আপ শ্রবণ কর রা হ্যা তো মণিপুরি হনে কে লিয়ে পূর্ব জন্ম কা কৃপা হোনা চাই কিউকি হাম লোগ কৃষ্ণ ভক্ত হ্যাঁ হাম রাধা রানী কা ভক্ত হ্যাঁ ইয়ে আমারা সংস্কার হ্যাঁ ভগবান গীতা মে বলা হ্যাঁ যো আদমি আচ্ছা কাম করেগা ভগবান কা নাম লেগা উসকো মণিপুরি সমাজ জেসা সমাজ মিলেগা হাম দূসরা সমাজ কা হাম বদনাম নেই করতা হ্যাঁ আপনা সমাজ কা মহিমা কো জাননে কে লিয়ে হাম বল রা হ্যাঁ ইয়ামুনকো হাম বহুত ভক্তি কর রা হ্যাঁ আমারা চৈতন্য ভাগবত সঙ্গমে আপ শুন রা হ্যাঁ তো আমি শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু চৈতন্যদেব আজি শ্রীবাস অঙ্গনে কীর্তন করে মাপাউ আজি পুতক দৌবনার পরও মনু আনরে শক্ত করিয়া বাপু আনরে কৃষ্ণ ভাবনামৃত জগতে নিয়া হার উপার দিনে মানুয়া গৈ রূপানী কল খরচ করিয়া দুর্গা পূজা কালী পূজা বিশ্বরী পূজা রথযাত্রা রূপাউরানী জিলাভিঘানী কুয়ান্দর মহান্না গৌর রসগোল্লা জিলাভিঘানী ভরাখানী ওয়ান্দর মহান্না গৈ দুর্গা পূজা বান্দারাখানি ওয়ান্দর মহান্না গৌর ধর্মহানৈ তাই দুঃখ যেদিন আইতই বিপদে আমাকে রক্ষা করো এনহে মোর কামনা রবীন্দ্রনাথ ঠাকুরে যে সানে মাতেছে বিপদে মনে রক্ষা কর এহান প্রভু মিতরাং নামা গৌরী রবীন্দ্রনাথ ঠাকুরে মাতেছে হার বিপদে আমাকে রক্ষা কর এনহে মোর কামনা বিপদে যেন আমি তোমাকে ভুলি নাই ভুলিতে না পারি অর্থাৎ বিপদর দিনে মানুষ জীবনে বিপদ পড়তেই আর স্বাভাবিক খান কিন্তু বিপদে পড়তেই দিন আর যাহাতে প্রভুরে আশ্রয় করিয়া উয়ানা পারানি প্রভুরে আশ্রয় করিয়া সাহস পানা পারানি বিশ্বর বুকে যে তাই ঈশ্বর জ্ঞান গীতা জ্ঞান ভাগবত জ্ঞান যে তাই পাশি চৈতন্য চরিতামৃত জ্ঞান যে তাই পাশি উতাই বিশ্বর বুকে হিন্দু সনাতন ধর্ম বলি আমার ধর্মই আনারে উয়া করে পারে হিতা অর্জুনে যদি ধর্মযুদ্ধ না করলস আজি হিন্দু সনাতন ধর্ম হান বিমুত হয়ে গেল গাইস যুগে যুগে ধর্ম এবং অধর্মের লড়াই চিরজীবন খাইতই হান এহান সত্য যুগও আছে ত্রেতা যুগও আছে হাবি যুগও আছে অতএব ধর্ম আনার যে উপাপ পারে হাপিতার বিনিময়ে নিজের সধর্ম হানরে রক্ষা করা নিকা বলিয়া যে গই জীবনহান ধান করে পারে ওই একমাত্র জ্ঞানী গো উগরেই কৃষ্ণ ভক্ত গো বলিয়ার গো উগরেই খাটি মণিপুরী গো বলিয়ার গো উগরেই বীর পুরুষ গো বলিয়ার গো আজ শ্রীবাস অঙ্গনে শ্রীবাসে উহানেই দে হইল পাঙ্কাল হান কুংহান বলে মোর সংক্ষিপ্ত নানার তো মোর পুতক মরেছে আনে নাউজিং আছে মোর পুতক মরেছে গো নোয়ারাই মরেছে গো আই ওয়ান নেই মরেছে গো জনম ইলে মরানি রাখতো ইয়ার নিয়ম হান কিন্তু কৃষ্ণ নাম হান অমর হান নাম হানার মজিয়া থা পারানি নাম মানল নিজরে পরিচালিত করে পারানি নাম মানার তো না শেষ আনি এহানে এই মানব জীবনের আসল উদ্দেশ্য হান অতএব তুমি যদি লৌদিয়া কাদরাই মর পুতক মরেছে বলিয়া উতাইলে মর উঠানার মাঝে যে হরিসংকীর্তনার মহাপ্রভে রাধারানীর ভাবে ব্রজগোপীর ভাবে প্রেমময় বৃন্দাবনের রসে আচ্ছাদন করিয়া যে মহাপ্রভে হরিনাম মান আরম্ভ করেছে ওয়ান যদি ব্যাঘাত ঘটেন উতালে নাম অপরাধ জগতের মধ্যে শ্রেষ্ঠ অপরাধ
অতএব মরকুত মরিয়াও থাক, তা তার আয়ু হারল মশার অতা গেছে গাঙ, যাহাতে লৌ দিয়া চিকারে দিয়া মর উঠানার মাঝে যে মহান আমযজ্ঞ চলে দেখো ব্যাঘাত না কট ভুলে। অতএব ভগবানের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় যেহান গট্টই ভাগ ঈশ্বরে জনমসিদিন ওহান কলঙ্গ যে বেলাদেশে বলই ওহান গটিয়া দিত গা। অন্তকালে সকৃত শুনিলে যার নাম, অতি মহাপাতে কি ও যায় কৃষ্ণ ধাম, বরং মর সবে গো তার আয়ু আল্লো মিয়া যার গা গ, তার যাত্রা করে সে সময় নাথ হরি সংকীর্তন আরম্ভ সে গ, এবং তা যাত্রা করিয়া হরি নামে শ্রবণ করে 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 যদি তা যাত্রা করে উতাইলে তার কাবুলিয়া নিয়াম পারা মঙ্গল। কারণ মানব জীবন ধারণ কৃষ্ণ ভজন কারণম, মানব জীবনে হ্যাঁ ধারণ করে হিতা কৃষ্ণ ভজন করা নিকা, কৃষ্ণ ভজনে হ্যাঁ কিয়া করিয়ার তা অন্তিমে যেন অনাদিরাদি গোবিন্দর শ্রীচরণান পানার কা। এখানেই বিষ্ণুদেব ওই সরসজ্জার থাইয়া উত্তরায়ণ হমেলগাঁও পে তার পরম বৈষ্ণব্য বৈশান্ত বৈষ্ণব গৃহী থানি বিষ্ণুদেব সেনাপতি গো না গয়, বিষ্ণুদেব ব্রহ্মচারী গ সেনাপতি গ ক্ষত্রিয় গ উতাত্তটিকে ডাঙর পড়িছে আর তা পরম বৈষ্ণবাগ, অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরে নিঙ্করিয়া নিজরে আত্মসমর্পণ করেছে বৈষ্ণব থকইয়া, বৈষ্ণবাগর হাবিত্য ডাঙর খৌরাঙানের তাই মানব জীব ধারণ কৃষ্ণ ভজন কারণ, বৈষ্ণবেগ কৃষ্ণ ভজানি কাজী তার মনার্থা, কৃষ্ণ ভজানি মানে তার উদ্দেশ্য, এবং মৃত্যু যেন কৃষ্ণ ভজনের মধ্য দিয়া হয়, হরিনামের মধ্য দিয়া মৃত্যু, হরিনামান সরকরে সরকরে যদি মৃত্যুবরণ করে পারিয়ার, অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতা ধর্মগ্রন্থে মাতে সে হান সততং কীর্তয়ন্ত যততং মা ধীরপ্রতা নমস্যন্ত মান নিত্যযুক্ত উপাসতে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযুগং তং যেন মা উপজান্তিতে, যে কই মোর নামে হার আশ্রয় করিয়া নিগুড় ভাবে নাম মান কীর্তন করে শ্রবণ করে শুদ্ধ দেহা গেল শুদ্ধ মন হারল শুদ্ধ প্রাণ হারল, তার যেন মৃত্যুর সময় তার এমনি কিষানে মরে পানার পতুগমি দেহা দৌড়, সেই পতুগমি গুরুর মাধ্যমে দে হইতে পারে, সৎসঙ্গের মাধ্যমে দে হইতে পারে, সৎগ্রন্থের মাধ্যমে দে হইতে পারে, যে কোনো মাধ্যম আল্লই লমি তারে উদ্ধার করা নির্পদ গপে হইত। ওয়াল সাধু গুরু বৈষ্ণব তিন গো রাস্তা, আগই তাই সাধু, সাধু মানে শুদ্ধ, শুদ্ধ ভাব, শুদ্ধ কীর্তন, শুদ্ধ ভোজন, শুদ্ধ লীলা শ্রবণ, আর একা গল তাই গুরু, এহানি যদি করে না রে শ্রীগুরু রাগ আশ্রয় করা, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সত্ম, যেহেতু তুই শুদ্ধ ভোজনও করে নার, শুদ্ধ সাধনও করে নার, পাঙ্কাল পাহিং গহানতে নোয়া ওর আশ্রয় লইলে হাতুতে আনাই, কারণ ধ্রুবই যে বেকা সাধন ভোজন করেছে সেই গুরু করার নাও করেছে, কারণ ধ্রুবর মতো ভক্তা ওকে গুরুর প্রয়োজন নেই,
পলহাটে যে বেকা কৃষ্ণ ভজন করেছে ভাই গুরু করার না উপর আছে। ইমান গর্বত্ব সুখদেব গোস্বামী নুকুলিয়া গুরুকর নৌকরিয়া বৃন্দাবনে গিয়া ব্রজগোপীর মুখে উবাইল গা পরাশর মুনির পুতর ব্যাসদেব চৌদ্দ শাস্ত্র আঠারো পুরাণ সাধন বচন হাবিলম করিয়া গুরুকরণ করেছে উবাই গিয়া ব্রজগোপীর মুখে উবাইতে গা ব্রজগোপী লাশ পেলা কারণ তারা কাম্বা ফানা ছিল অতএব কামগন্ধহীন দীক্ষা নালসে নাম নালসে সুখদেবরে দিহা ব্রজগোপী শুদ্ধভাবে আয়ত্ত করেছে ওয়াল মানুয়া গো পইলা সাধুবনা নয় দীক্ষাল না দীক্ষা লইয়া গুরুদেবরাং আশ্রয় করিয়া গুরুদেবরাং ভিত্তি করিয়া তুই চলতি গুরুদেব যদি সঠিক শিক্ষা না লেতে গুরুদেবও যদি অহংকারী গইলেতে গুরুদেবও যদি শিষ্য নিন্দাকারী গইলেতে অবিলম্বে ও ত্যাগ দে না কারণ উভয় কৃষ্ণ ভজন করানির পথে ঘর নিজেও শিষ্য নিন্দা করানির মাধ্যমে ধ্বংস হইত এবং শিষ্য বলেও গুরু ভজন করানি না তৈ আজি বিবেকানন্দর মতো শিষ্য ও পাশিলার রামকৃষ্ণ পরমহংসদেব উষাদে গুরুরাচরণ করেছিল আর উষাদে গুরুভক্তি আর বিবেকানন্দই করেছিল আর ভারতের মাটিতে বিবেকানন্দ এবং পরমহংসদেবর পরিচয় আর উজ্জ্বলইয়া থাই উষাদে ভক্তি বাড়ল আমার নরোত্তম ঠাকুরে লোকনাথ গোস্বামীর উষাদে ভক্তিবান করেছিল এবং লোকনাথ গোস্বামীও উষাদে মর্যাদা আন দেশিল আর পৃথিবীর ইতিহাসে বৈষ্ণব সমাজে নরোত্তম ঠাকুর শ্রেষ্ঠ বৈষ্ণব পাল্ল কিয়া বলে গুরুদেবের কৃপায় একলব্যর মতো ভক্ত আগরে আঙুলি ও কাপেছে দ্রোণাচার্যতে গুরুদেব আগরে তাহলে এ কাণ্ড এর কারণে চিরজীবন কলঙ্কিত থাই গুরু দ্রোণাচার্য ওহালো ভক্তির পথে গত বাহুরা দে গুরু গুরু বলল নাওর বাহুরা দে গুরু কপিয়াট লো ভগবান অপিতা কারণ একলব্যই তার গুরুদেবরে অত্যাচার করেছিল আনো মহাভারতেই করা আছে ওহালো সাধু গুরু সঠিক গুরু নাও থাকতে পারে নিজে সঠিক সাধু নাও হইতে পারে কারণ সবসময় নিজের সাধু বাবা বানি মানু অহংকার আহা নিজের গুরু বাবা বানি মানু অহংকার আহা এবং মিয়া ভিতর পাশে আমি কৃপা করে পারছি বলিয়া তো বাদগুলি লেপিয়া খোয়া দিলে গুরু নাই তারা ওয়াও সময় প্রয়োজন পড়ে গা তা বৈষ্ণব করা মাধ্যম তিন না হুতা গুরু না গই গুরু কৃষ্ণ বৈষ্ণব গুরুদেব যদি কৃপা করে নারে গুরুদেব যদি সৎপথে না চলেন গুরুদেবরা যদি গুরুরাচরণ না থার তাহলে কৃষ্ণই কৃপা করে গুরু কৃষ্ণ বৈষ্ণব কারণ বৈষ্ণবরা তো কোনোদিন দুরিয়না না করে বৈষ্ণবরা তো দূরি হইলে গুরুদেব ও বৈষ্ণব আনতে গুরুদেবরা তো দূরি হইতি পল্লা বৈষ্ণবগ বৈষ্ণবগণার পরে গুরুদেব হই তারা বৈষ্ণবগণা ইয়াতে কি সাথে গুরুদেব হইতি তা এটাই তাই ভিগুর তত্ত্ব ইয়ারি অতএব মধুর কৃষ্ণ নামে হান শ্রবণ করানি মধুর কৃষ্ণ নামে হান কীর্তন করানি শ্রবণ করতে 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 গিয়া দেহ শুদ্ধই লেগা ওবাকা গিয়া ভগবান শ্রীগোবিন্দের লীলা কীর্তনে সমানির অধিকার ওহান পিতারা গান অতএব আজি শিবাসে মাতের হান যে অন্তকালে মহাপাতকিয়া গো গুরুদীক্ষা লসে বৈষ্ণব হতে পিসেকারি আরি মিরামিষকে একাদশী করে বৈষ্ণব হতে পিসেকারি আরি কৃষ্ণ নাম কীর্তনের এমন মহিমা একাদশী করে নাম জপের লীলা কীর্তন শ্রবণ করে নৌ দারুতি গো নাই
কিন্তু বৈষ্ণবের এমন কৃপা, কৃষ্ণের নামের এত মহিমা, মহা পাতকি পাপিয়া গপিয়া উদ্ধারাইয়া দিতা রাগা। তাইলে নামে হার, কৃষ্ণরান্ত জিঙে হার, অতএব নামে আনার তো কোনোদিন দূরেই না, না নামে হান শ্রবণ করানি, নামে হান কীর্তন করা। কারণ নামের রুচি চৈতন্য মহাপ্রভু মাতেছে হান সনাতন গোস্বামীর সনাতন শিক্ষায়, নামের রুচি মি গুরুদেব আর দীক্ষা লসো, মি ডাঙর গুরুদেব আর দীক্ষা লসো গ, মিরামিষ খাওরি গ, কালারাম সাফি দৌড়ি গ, শুদ্ধ ভোজনে আসো গ, ব্রজে বাস করছিও নেবার, ব্রজে বাস করিও ভগবান না পাহিতা মেলা গাছি, শুদ্ধ ভোজন না পাহিতা মেলা গাছি, মহাপ্রভু চৈতন্য দেব ব্রজে বাস না করেছে, নিত্যানন্দ প্রভু ব্রজে বাস না করেছে, তীর্থে বাস ব্রজে বাস ওয়ান ডাঙর জিনিস না গই, সনাতন শিক্ষায় পরিষ্কার মাতেছে নামের রুচি, যে কই হরিনাম মান হুনারি নাম না, কৃষ্ণ নাম মান হুনারি নাম না, ভুল শুদ্ধ পিসেকারি আর হ্যান কৃষ্ণনাম মান মন্নান দেওয়া শুনে, কৃষ্ণনাম মান মন্নান দেওয়া শ্রবণ করে, ওয়ানেই একমাত্র ভজনের পদ গকুমই মাতা হেতা মহাপ্রভু চৈতন্য দেবে, কারে মাতা হেতা সনাতন গোস্বামী কি আর মাতা হেতা, নামের রুচি, নাম মান শ্রবণ করতে যদি নিন্দা বাপা হের, নামে আনার গজে যদি কোনো তর্ক বাপা হের, সে ভগবান পাবে না, আগে নামের রুচি। আর জীবে দয়া, জীবনে যদি দয়া না করর, বৈষ্ণব সেবা যদি না কর, তার বোঝাতে কোরআন কার সনাতন গোস্বামী হে সনাতন, নাম মানার রুচি থা না, জীবনে দয়া করানি বৈষ্ণবরে সেবা করানি, এ তিন নান পথ, এ তিন নান পথ অবলম্বন যে করে পারে রুগ অনাদিরাদি গোবিন্দর কৃপা করে, অতএব নামে হান যে বাকার চলে, এপে যদি তুমি কাদরায় তাহলে নামর রুচিওয়ান, সাংসারিক মরাগর রুচিওয়ান আদে বুলন্দিত ওয়ানেই নাম পরার্থান, নামে আনলে যদি আমি ভঙ্গ করে দিয়া তাহলে বৈষ্ণব পরাধ হই টাঙায় কিয়া, বৈষ্ণব তা মন না দিয়া নাম মানুন তারা, বৈষ্ণব সেবার তো আমি বঞ্চিত হই টাঙায়, জীব তারা আমি ধয়া করিয়া নামে আন শ্রবণ করিয়ার গ, নাম মানরে বন্ধক আমার মিতা মর্পুতকর কারণে নাম মান যদি জীবের দয়া নাই তৈ, কারণ যে জীব সাংসারিক মায়াত পড়িয়া নাম মানার তো শেষে উদ্ধার না নারে, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ কৃষ্ণ নাম শ্রবণ করান, এর তিনও আনি ব্যাঘাত গোষ্ঠী আন দিয়া শ্রীবাসে বারবার আটকি লোহার, যে হরিনাম মানার ব্যাঘাত ঘটলে অপরাধ কমাই উঠাঙায়, অতএব অপরাধের তো চিন্তা না কা বলিয়া মি তোমারে ভক্তিকাত করি যেন নামে আন বন্দর না মরপুত মরাশে আনর কা কাদা কাঁদি না করিও, এন প্রভু ইয়া পরে সাক্ষাৎ করে নিত্য গুণ গায় যত তার ব্রহ্মাদি কপত্ত, আজিকার নামে হান তুমি হান না পারাইতা, জগতে এরে সৃষ্টি করেছে ব্রহ্মায়া হরিদাস ইয়া নামে এরা থমাসে আগ দুব্দু নাল বয়সা তো বৈষ্ণব গিরি গীতানি মণিপুরী সংকীর্তনর মাল্ঠের তত্ত্ব, হার পানি নাললে মণিপুরী সমাজের সংকীর্তন রসে তা হার পান মার টাঙায়, আমার তা মরাগ মরলে হরি সংকীর্তন আনলে দুপুর চাতি আন দিয়া, এ দুপুর চাতি আন হে করে গিরক উগ কুঙ্গ উগ গাঙর মানুগ না গই উগ হরিদাস, এ হরিদাসে ওতে কুঙ্গ, সত্যযুগে ব্রহ্মা তেতা যুগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এ ব্রহ্মা গো দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে গোষ্ঠে ইয়া কৃষ্ণরে পরীক্ষা করা নিকা বলিয়া গুরুচর করেছে গাব, আয়া কলিযুগে হরিদাস হইয়া যমন হরিদাস হইয়া সংকীর্তন আর দুপুর চাতি আল্ল হমার গা, তো শ্রীবাসঙ্গনে হরি সংকীর্তন যে এনে রেহান এনরে আমি লৌকিক লীলা হান বলে নারিয়া,
এর অলৌকিক লীলা হার, যে সাথে বৃন্দাবনের আশীর্হার অলৌকিক, বৃন্দাবনের কৃষ্ণ লীলা অলৌকিক, উষাদে মহাপ্রভুর লীলা অলৌকিক। লৌকিক লীলা বলিয়া ভাবলে আমি মহাপ্রভুর সম্বন্ধে হাত পানোয়ার টাঙ্গাই এবং মণিপুরী সমাজের বৈষ্ণব ধর্ম এর সম্বন্ধে হাত পানোয়ার টাঙ্গাই। ওয়াল মাতের হান আজিকার সংকীর্তনে হান, মহাপ্রভু চৈতন্য দেবে যে সংকীর্তনান করেছে হেনার, স্বয়ং ব্রহ্মা ইয়া দুপরচাতি আল্ল জগ সংকীর্তনান নাসের ও স্বয়ং ব্রহ্মা। উড়ে উত্তরে দে বইয়া যে গ হরিদ্বনি করে রুব অদ্বৈত ঠাকুর মহাদেব বাবা সদাশিব সীতানাথ। পূর্ব দিকে যে গ মালটে পদ বইয়া হরিবল হরিবল বলে রুব ত্রেতা যুগে হনুমান বলতারা উব। আমার মালটে পোতায় বইয়া হরিনাম মারাত জড়িত সেগাগ। দক্ষিণে দে বয়সে কীর্তন মাপু বইয়া যে গ উব নিত্যানন্দ প্রভু। সত্যযুগে অনন্তদেব, ত্রেতা যুগে লক্ষণ, দ্রাপর যুগে বলরাম, কলিতে নিত্যানন্দ প্রভু। পশ্চিমর ভালো যে গো বহেরগা উগ মাধবেন্দ্র পুরী, দ্রাপর যুগে পূর্ণমাসী, গীতাতে যে করে যুগমায়া, রাসলীলাতে দশদণ্ড নিশীতে যুগমায়ার আশ্রিত ইয়া ভগবান শ্রীগোবিন্দ যে রাসলীলা করেছে সেই যুগমায়া উগ মণ্ডলী গতায়া মাধবেন্দ্র পুরিয়া বহেরগা। অতএব এসাদে জগতে আনর সৃষ্টিকর্তা ব্রহ্মা, জগতে আনর রক্ষাকর্তা বিষ্ণু বল নিত্যানন্দ স্বরূপ, এবং জগতে আনর ধ্বংসকারী মহাদেব অদ্বৈত রূপায়া বহেসেগা। এপে সাধারণ জন্ম মৃত্যুর বিষয়ল কাদারহা করিয়া নামে এনরে ব্যাঘাত না করিয়া বলিয়া নিগুড় তত্ত্ব কথা আল্ল আজি শিবাসে হমিলগা। বইয়া শান্ত বৈষ্ণব গিরি কি থানি বইয়া শান্ত বৈষ্ণব গিরি কি থানি আজিকার পাটে হান প্রায় এক ঘন্টার মতো ওয়া হদি, এক ঘন্টার গজে আমি পাটে হান না করিয়া কারণ সুতামণ্ডলী যেটা আছি তানু হাতে হাতে গজগতিতে যে সাদের আশস্থলিতে ব্রজগোপী ধীরে চলে রায় খ্রিস্ট দর্শনে ধীরে ধীরে গেছে আমি দর্শনে দিয়ার গা। তাই আজিকার পাটে হান চব্বিশ নম্বর এত একত্রিশ নম্বর পেয়া আমি পাঠ করলু, আহের কালি বত্রিশ নম্বর এত পাঠ করতে গিয়া বাংলাদেশের ভানুভাষার পরম গৌড়ীয় বৈষ্ণব চন্দ্রকুমার অজাগিরকে, এবং যথাসময়ে শনিবার আইয়া খুমেলবংশীয় রাজকুমার অনিল রাজকুমার গিরকে পাঠ করতে গিয়া। আজি যেহেতু চাম্পালাল সিংহ গিরকর গজে দীর্ঘ আলোচনার অনার কারণে আমি মাত্র সাতান পয়ার পাঠ করলাম, আমি কতিয়ান পাঠ করলাম বলে ডাঙর হান না গই, আমি রসে হান কতিয়ার আশ্রাদন করলাম বলে ডাঙর। তাই অন্তিমে হাবির আমি ভচন ভক্তি কাত করো উড়ি বিভিন্ন জায়গার অনেক মানুষ দৌড়ছি, আমার নালিবাড়িতে মোর পেটাক বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের নাং পালপা ইশালপা গো শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবৎসঙ্গর একনিষ্ঠ কর্মী গ তার আজ্ঞপুত কালিদাস সিংহ কলিসিংহ মোর পেটাক ইশালপা করেছে আমার মোর বেয়ক কালিদাস সিংহ গিরক, এবং মোর বনক সুজলা সিংহ তার চৈতন্য ভাবচ্ছঙ্গর হরিনাম দলে আহিতা, এবং তার পরিবার আমি আত্মীয় স্বজন ঘাঙর মানু যেটা আছি সমাজ যেটা মানু আছে হাবিয়ানে ভক্তিকাত করিয়ার,
এবং আর এক আমার জানতেও জানতে অনেক মানুষ বিভিন্ন জায়গার দৌড়ছে, তার মা সমাজের বিখ্যাত কবি চাম্পালাল সিংহ আজি দৌড় হাবির নিঙে আজিকার পাটে হানোর মধ্য দিয়া কোন দূষি থাইয়া থাইল হাব্বি কয়া তানু যেন রাধা কৃষ্ণর যুগল সেবা দাসরিয়া থাকা গা এ দুঃখই বুঝা পৃথিবী আর ফিরিয়া নাইয়া রাধা কৃষ্ণর যুগল সেবার দাসিয়া থাকা বলিয়া হাবিয়ানে হরিদ্বনি করানিকা কোটি কোটি ভক্তিকা গীতাই গো প্রেমানন্দে বল হরি বল রাধে রাধে চেতাদার্পণ মার্জনং বব মহাদাবাগ্নি নির্বাপনাম শেয়কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূজীবনম আনন্দাম্বুদিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতয়া সাদরং সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম নাম নামকারি বহুদা নিজ সর্বশক্তিস্তত্র অর্পিত নিয়মিত স্মরণেন কালা এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈব মিদৃশ বিহাজনিনানুরাগ নয়নঙ্গলরশ্রুধারয়া বদনং গদগদ রুদ্রয়া গিরা পুলকৈর্নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতং শূন্যায়িতং জগত সর্বং গোবিন্দ বিরহে নমে হরে বল হরে হরে কৃষ্ণ।